সবাই, আমাদের ফার্স্ট টার্মের যে সিলেবাসটা আছে তার উপর থেকে যে প্রশ্নগুলো লেখানো হচ্ছিল আমি লেখাচ্ছিলাম। আজকে চেষ্টা করব শেষ করার, তারপরে আবার প্রথম দিকে বেশ কিছু প্রশ্ন দিয়ে দেবো, দিয়ে মোটামুটি কিছু বড় প্রশ্ন দেখি পড়ানো যায় কিনা, দেওয়া যায় কিনা, এগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো, অভ্যাস করতে পারো, চেষ্টা করবো দিতে। সময় বলে দেবে, সময় হাতে থাকে তাহলে হবে। আজকে 9 তারিখ হয়ে গেল, 25 তারিখ থেকে পরীক্ষা, ঠিক আছে? তাহলে আমি লেখাচ্ছিলাম এর আগের ক্লাসটাতে আমদানি রপ্তানি লোথার সম্পর্কে এইসবগুলো একটু করে করে বলেছি। হ্যাঁ, হরপ্পায় কোন জিনিসগুলো আমদানি হতো, কোন জিনিসগুলো রপ্তানি হতো ওই কারিগরি শিল্পের জন্য সে সম্পর্কে বলেছি। আগে দেখো, শুধু আমদানি রপ্তানি তো হলে হবে না, কোন পথে মানে যাওয়া আসা সে আমদানি রপ্তানি হতো মানে কি বলা হচ্ছে যে তাহলে যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এখানে একটা বড় প্রশ্ন লেখা তো। হরপ্পা সভ্যতায় যোগাযোগ ব্যবস্থার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা কি ছিল, অথবা হরপ্পা সভ্যতার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখা সংক্ষেপে, মানে 4-5 নম্বরের মতো করে করে কর, বাড়িতে কর, প্র্যাকটিস কর। দেখো এবার কত, এরপরে আমি ছোট প্রশ্ন হাত থেকে দিচ্ছি, যোগাযোগ ব্যবস্থার জন্য কি কি উপায় ছিল, পরের প্রশ্নটা লেখো। হরপ্পা সভ্যতা যোগাযোগ ব্যবস্থার জন্য কি কি উপায় ছিল, ঠিক আছে? পরের প্রশ্ন লেখো, স্থলপথে স্থলপথে কিভাবে যোগাযোগ রক্ষা করা হতো, স্থলপথে কিভাবে যোগাযোগ রক্ষা করা হতো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় জলপথে কিভাবে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা হতো। পরের প্রশ্ন, গাড়ি টানার জন্য কোন পশুকে বেশি পরিমাণে কাজে লাগানো হতো, গাড়ি টানার জন্য কোন পশুকে বেশি পরিমাণে কাজে লাগানো হতো। হরপ্পা সভ্যতায় যে গাড়ির ব্যবহার
হরপ্পা সভ্যতা সভ্যতায় যে গাড়ির ব্যবহার হতো তার প্রমাণ কি? হরপ্পা সভ্যতায় গাড়িগুলি কচাকা বিশিষ্ট ছিল, বেশিরভাগ গাড়িগুলি কচাকা বিশিষ্ট ছিল। পরের প্রশ্ন, বলদে টানা গাড়িগুলি কেমন রাস্তায় চালানো সহজ হবে? বলদে টানা গাড়িগুলি কেমন রাস্তায় চালানো সম্ভব হয়? হরপ্পা সভ্যতায় পশুতে টানা বাড়ির থেকে নৌকা চালানো, জলপথে নৌকা চালানো সহজ হতো কেন? হরপ্পা সভ্যতায় পশুতে টানা বাড়ির থেকে জলপথে নৌকা চালানো সহজ হতো কেন? জলপথে জলপথে যাতায়াত খুব সস্তা ছিল কেন? জলপথে যাতায়াত খুব সস্তা ছিল কেন? হরপ্পার অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা মূলত কিসের উপর নির্ভর ছিল? হরপ্পার অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা মূলত কৃষির উপর নির্ভর ছিল। হরপ্পার অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা কৃষির মূলত কৃষির উপর নির্ভর ছিল। এরপরে হরপ্পার ধর্ম, আচ্ছা ধর্ম পড়ানোর আগে আরেকটা প্রশ্ন, ওই যোগাযোগ ব্যবস্থা এবং যাতায়াত সম্পর্কে হরপ্পাতে শিলমহরগুলিতে কিসের ছবি দেওয়া আছে?
হরপ্পাতে সেই মকর মিলগুলোতে কিসের ছবি দেওয়া আছে? এবারে হরপ্পা ধর্ম ছিল তার প্রমাণ কি? হরপ্পায় যে মাতৃ পূজার প্রচলন ছিল তার প্রমাণ কি? একটি ধ্যানমগ্ন যোগীর মূর্তি খোদাই করা আছে। তা থেকে আমরা কোন দেবতার কথা জানতে পারি? কোন দেবতার কথা জানতে পারি? যে ষাঁড়ের পুজো হতো, হরপ্পায় যে ষাঁড়ের পুজো হতো তার কথা কিভাবে জানা গেছে? জলকে কোন কাজে ব্যবহার করা হতো? হরপ্পায় জলকে কোন কাজে ব্যবহার করা হতো? হরপ্পায় জলকে কোন কাজে ব্যবহার করা হতো? হরপ্পায় মৃতদেহকে
কিভাবে সমাধি করা হতো, হরপ্পায় মৃতদেহকে কিভাবে সমাধি করা হতো বা সমাধি দেওয়া হতো, হরপ্পায় মৃতদেহকে কিভাবে সমাধি দেওয়া হতো? পরের প্রশ্ন, একটা বড় প্রশ্ন, হরপ্পার ধর্ম সম্পর্কে যা জানো সংক্ষেপে, হরপ্পার ধর্ম সম্পর্কে যা জানো সংক্ষেপে। এবারে হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে এই অংশে বেশ কিছু প্রশ্ন দেব। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা পতনের বা নষ্ট হওয়ার কারণগুলি সংক্ষেপে লেখো। সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণগুলি সংক্ষেপে লেখো। বড় প্রশ্ন, সিন্ধু সভ্যতার পতনের জন্য বা ধ্বংসের জন্য প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় কতটা দায়ী বলে মনে হয়? সিন্ধু সভ্যতার ধ্বংসের জন্য প্রাকৃতিক বিপর্যয় কতটা দায়ী বলে মনে হয়? সিন্ধু সভ্যতার পতনের জন্য অর্থনৈতিক কারণ হিসাবে কি দেখানো যেতে পারে? সিন্ধু সভ্যতার পতনের জন্য অর্থনৈতিক কারণ হিসাবে কি দেখানো যেতে পারে, কি দেখানো যেতে পারে? সিন্ধু সভ্যতার ধ্বংসের জন্য বৈদেশিক আক্রমণ হিসাবে কি ঘটনাকে দেখানো যেতে পারে? বৈদেশিক আক্রমণ, সিন্ধু সভ্যতার ধ্বংসের জন্য বা পতনের জন্য প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কোন কোন ঘটনা উল্লেখ করা যেতে পারে? সিন্ধু সভ্যতার বা হরপ্পা সভ্যতার পতনের জন্য কোন কোন প্রাকৃতিক ঘটনাকে, কোন কোন প্রাকৃতিক ঘটনাকে চিহ্নিত করা যেতে পারে? এরপরে দেখো, হরপ্পা সভ্যতার লিপি, একটা বড় প্রশ্ন কেন, হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে সংক্ষেপে লেখো। হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে সংক্ষেপে লেখো।
হরপ্পা সভ্যতার বাসিন্দারা তো লিখতে জানতেন, হরপ্পা সভ্যতার বাসিন্দারা যে লিখতে জানতেন তার প্রমাণ কি? সভ্যতার লিপি সাজিয়ে হরপ্পা সভ্যতার লিপি সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস কোন কেন্দ্রে পাওয়া গেছে? কোন কেন্দ্রে পাওয়া গেছে? হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? উপমহাদেশে প্রথম কোথায় নগরায়ণ দেখা গিয়েছিল? উপমহাদেশে প্রথম কোথায় নগরায়ণ দেখা গিয়েছিল? পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি কি দিয়ে তৈরি হতো? হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি কি দিয়ে তৈরি হতো? হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি কি দিয়ে তৈরি হতো? এই পর্যন্ত রইল। এর পরের দিনে প্রথম দিকে তোমাদের সিলেবাস অনুসারে প্রথম দিক থেকে বেশ কিছু প্রশ্ন লিখিয়ে দেব, আর পরে যদি পারি আমি সেকেন্ড টার্মের জন্য বা হাফ ইয়ারলি পরীক্ষার জন্য একটা অধ্যায় অন্তত এগিয়ে রাখতে পারি কিনা দেখি, যদি সময় পাই। শেষ করছি, ভালো।